নেপাল থেকে বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার চামড়া দুই বাসিন্দা নেপালের নেপাল থেকে বাংলাদেশ পাচারের আগে শিলিগুড়ি পানি ট্যাঙ্কি এলাকা থেকে একটি চিতাবাঘের চামড়া সহ দুই নেপালের বাসিন্দাকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি বেলাকোভা রেঞ্জের কর্মীরা এই দুই পাচারকারী নেপালের বাসিন্দা ও আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত বলে অনুমান বন দপ্তরের ধৃত দুই নেপালের বাসিন্দাকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তুলে বনদপ্তরের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি পানি ফাঁদ এলাকায় বন বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা সেখানে গাড়ি চেকিং করে দুই ব্যক্তির কাছ থেকে একটি চিতাবাঘের চামড়া উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃত দুই ব্যক্তি নেপালের বাসিন্দা ধৃতদের জেরা করে বন দপ্তরের আধিকারিকরা জানতে পারেন নেপালের জঙ্গল থেকে তারা এই চিতাবাঘের চামড়াটি তিন লক্ষ টাকায় কিনেছেন এবং বাংলাদেশে এটা আট লক্ষ টাকায় বিক্রি করা হবে আধিকারিকেরা চিতাবাঘের চামড়াটি পরীক্ষা করে জানতে পারেন খুব সম্প্রতি চিতাবাঘটিকে মারা হয়েছে গুলি করে চামড়াটির মধ্যে গুলির চিহ্ন পাওয়া গেছে ধৃতদের কাছ থেকে একটি মালয়েশিয়ার পাসপোর্ট উদ্ধার হয়েছে ধৃতরা হলেন মুকুন্দ পোখরেল ও গেনু প্রধান Bureau report News No Man's Land, Shiliguri.